নির্বাচন বেশ কয়েক বছর পর হচ্ছে, তো সেজন্য আমি মনে করি যে এটা একটা ফেস্টিভ্যাল মুড আসছে, মানে ব্যবসায়ীদের মধ্যে একটা ফেস্টিভ্যাল মুড আসছে এবং ব্যবসায়ীরা, হ্যাঁ, প্রায় 4 বছর পরে নির্বাচন, যে কারণে ব্যবসায়ীরা একটা ফেস্টিভ্যাল মুড নিয়ে আসছে, ইলেকশন আসছে এবং প্রার্থীরা যারা ছিল তারা ফেস্টিভ মুড নিয়ে মানুষের কাছে গেছে, ব্যবসায়ীরাও যারা জিবি মেম্বার তারাও তাদেরকে অ্যাকসেপ্ট করেছে, আমি মনে করি যে তারা ভালো প্রার্থীকে ভোট দেবে এবং যেহেতু ফরমার প্রেসিডেন্টের একটা প্যানেল দিয়েছেন, সেটা আমার প্যানেল, তারা তাদেরকেও ভোট দেবে এবং সবাই যুক্ত হবে। আমি আশা করি যে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে, এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে ব্যবসায়ী এবং যারা জিবি মেম্বার হয় তাদের মধ্যে, যারা প্রার্থী হয় তাদের মধ্যে একটা কানেক্টিভিটি থাকবে এবং জবাবদিহিতা থাকে। ধন্যবাদ। আসলে চ্যালেঞ্জটা তো এখন গ্লোবাল, নট ইন বাংলাদেশ, তো ইকোনমিক্যালি রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পরে এখন সবচাইতে ওয়ার্ল্ডের ইনফ্লেশন চলছে এবং সামনে আমাদের একটা জাতীয় নির্বাচন, সবগুলো মিলে আমি মনে করি যে পলিটিক্যাল স্ট্যাবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা সেটার উপর গুরুত্ব দিতে চাই, কারণ পলিটিক্যাল স্ট্যাবিলিটি থাকলে ব্যবসা বাণিজ্য অর্থনীতি আমরা সব ভালো থাকবে, এটার উপর আমরা গুরুত্ব দিতে চাই। একটা বিষয় জানার যে বড় একটা অংশই নির্বাচিত হয়ে গেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, এতে করে ভোটাররা কি তাদের প্রার্থী বা তাদের লিডার বা নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে কিছুটা বঞ্চিত হল বলে? না, এখানে যেটা নমিনেটেড ডাইরেক্টরস আছে, নমিনেটেড ডাইরেক্টরগুলি আগে থেকে ছিল, অলমোস্ট এখানে 34 জন নমিনেটেড হয়ে গেছে, চেম্বারে ইলেকশন যেহেতু ক্যান্ডিডেট কম ছিল, নিজেদের মধ্যে সমতা করে তারা ইলেকশনটা করে ফেলছে, যে কারণে আর ওইদিকে ইলেকশন হয় না। তবে আমি মনে করি যে নেক্সট ডে সবাই এরকম উৎসবমুখরভাবে ইলেকশন করবে,